ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা করেছে ব্যবসায়ী ঐক্য পরিষদ। রাজধানীর করা কনভেনশন কারা কনভেনশন সেন্টারে এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর ছয়বারের নির্বাচিত সাবেক পরিচালক এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। মাহে আলম জেমসের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল শামীম। প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় আগামী দিনে ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সবার জন্য কল্যাণমুখী এফবিসিসিআই গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআই আমাদের সবার রক্তের মধ্যে মিশে গেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের এই অগ্রযাত্রায় ব্যবসায়ীদের আরও বেশি ভূমিকা রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ জানান এফবিসিসিআই এর সাবেক পরিচালক এবং এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। চেষ্টা করব আমার যতগুলো সমিতি আছে সেই সমিতি ভোট দেওয়া জয়যতুলা এমন 100% চেষ্টা করব যেন দিতে পারি। নির্বাচিত হলে ব্যবসায়ী বান্ধব এফবিসিসিআই গড়ার পাশাপাশি ব্যবসায়ীদের হয়রানি মুক্ত ব্যবসা করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ঐক্য পরিষদের প্যানেল লিডার মাহবুবুল আলম। পলিসি মেকিং এ যদি কাজ করতে হয় তাহলে স্মার্ট কান্ট্রি যদি করতে হয়, স্মার্ট বিজনেসম্যান যদি করতে হয়, স্মার্ট সরকার যদি করতে হয়, স্মার্ট জাতি যদি করতে হয় তাহলে স্মার্ট এফবিসিসিআই করার অবশ্যই অবশ্যই আমরা প্রয়োজন মনে করি। বর্তমান সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ব্যবসায়ী ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ জানান। সেই সাথে আধুনিক এফবিসিসিআই গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার কথাও বলেন তিনি। প্যানেল পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন, সাবেক পরিচালক ও সংসদ সদস্য সেলিমা আহমেদ, সংসদ সদস্য হাজি সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। যারা ভোট দিবেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে যে অনেকদিন পর আপনারা ভোট দেওয়ার জন্য এখানে এসেছেন। আগামী 31 জুলাই এফবিসিসিআই নির্বাচনে পরিচালক পদে নির্বাচনের জন্য ইতোমধ্যেই 105 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। শফিকুল শামীম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।